ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত প্রিয় ওমর ফারুক ভাই জানতে চেয়েছেন, কোন একদিনই বোনের পক্ষ থেকে প্রশ্ন, গর্ভ অবস্থায় যদি জমিনে সেজদা দিতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে বালিশ টুলের উপরে সেজদা দেওয়া যাবে কি না, এই বিষয়টা জানতে চেয়েছেন। জি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই ধরনের ভুল করতে দেখা যায় যে সেজদা দিচ্ছে বালিশের উপরে অথবা টেবিলের উপরে, না, এই ক্ষেত্রে তিনি ঝুঁকবে। যদি চেয়ারে তিনি সালাত আদায় করতে চায় অথবা তিনি বসে সালাত আদায় করতে চায়, রুকুর জন্য একটু ঝুঁকবে এবং সেজদার জন্য একটু বেশি ঝুঁকবে। তিনি কোনো বালিশ অথবা কোনো টেবিলের উপরে সেজদা দিবে না, বরঞ্চ তিনি যদি সেজদা দিতে চায় অথবা দিতে পারে, তবে তিনি খালি জায়গাতেই সেজদা দিবে। আর জমিনের মধ্যে সেজদা দিয়ে যদি কেউ বসে সালাত আদায় করতে চায় আর জমিনের মধ্যে যদি সেজদা ওঠা সম্ভব না হয়, তাহলে তিনি ঝুঁকবে, রুকুর জন্য একটু ঝুঁকবে এবং সেজদার জন্য আর একটু বেশি ঝুঁকবে, কিন্তু কোনো বালিশ আর কোনো টেবিলের উপরে সেজদা দিবে না। তো এমন তো অবস্থায় তার জন্য বৈধ রয়েছে, হতে পারে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় আছে অথবা কেউ অসুস্থই হয়তো তিনি সেজদা দিতে পারছে না, তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে একটু বেশি ঝুঁকবে রুকুর জন্য, সেজদার জন্য একটু বেশি ঝুঁকবে আর রুকুর জন্য একটু কম ঝুঁকবে, এটা হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পারলেন। ও জাজাকাল্লাহ খায়ের।